যুব বাহিনী পরি নয়া ওড়িশা থোপ বিজেডি ফোকস রে যুব ভোটর তিন বর্ষে তিন লক্ষ যুবক যুবতী দিয়াযিব ট্রেনিং নূতন উন্নত অভিলাষা ওড়িশা যোজনার ক্যাবিনেট মোহর আসন্তা তিন বর্ষ পর্যন্ত প্রতিবর্ষ এক লক্ষ যুবক যুবতী দক্ষ করা রাজ্য সরকার খরচ করবে 385 কোটি টাকা নূতন ওড়িশা অভিলাষা বা এনইউএ ওড়িশা যোজনা অনুমোদন দিয়েছে রাজ্য ক্যাবিনেট উন্নত মানর প্রশিক্ষণ প্রদান শিল্প সংযোগকে প্রোৎসাহিত করা এবং নিযুক্তি দক্ষতা বৃদ্ধি দিগরে কার্য করিব এনইউএ ওড়িশা যোজনা রাজ্যের সমস্ত 30টি জেলার কার্যকরী হওয়াকু থিবা দক্ষতা বিকাশ ও বৈষয়িক শিক্ষা বিভাগের আইটিআই পলিটেকনিক ভি দক্ষতা অনুষ্ঠানের যুবক যুবতী মানুষ রিস্কিলিং এবং অপস্কিলিং সুযোগ যোগাই দিয়াযিব আমার আইটিআই পলিটেকনিক মাধ্যমে গভর্নমেন্টর স্কিলিং ইনস্টিট্যুশন মাধ্যমে এজুকেশনাল ইনস্টিট্যুশন মাধ্যমে এই যে স্কিলিং রিস্কিলিং এবং অপস্কিলিং কার্যক্রমকে নিয়াযিব যাহাফলরে আমার যুবক যুবতী মানে ভালো চাকরি পাইবার সুবিধা হব বা নিজে ভালো এন্টারপ্রাইজ মধ্য করিবে আরম্ভ করিপারিবে এবার নয়া ওড়িশা যোজনা পরে 2018 মসিয়ারে বিজু যুব বাহিনী আরম্ভ করেছিল সরকার এথিপাই সরকার 450 কোটি টাকার ব্যয়বরাদ করেছিল কেবল 2019-20 আর্থিক বর্ষে বিজু যুব বাহিনী পাই 130 কোটি টাকা খরচ করেছেন রাজ্য সরকার বিজু যুব বাহিনীরে 2,79,268 জন যুবক যুবতী সামিল হয়েছিল কিন্তু 2019 সাধারণ নির্বাচন সরিবা পরে হঠাৎ বিজু যুব বাহিনীকে বন্ধ করে দেলে সরকার যাহাকু নেই বিজেডি সরকারকু কাঠ গড়ারে ছিড়া করেছিলে বিরোধী 19 বৈতরণী পারি হওয়াপাই বিজেডি যুবকমানকু মোহরা করেছিলা তেণু এবে পুনি 2024 নির্বাচন পাখাউথিবারু যুব ভোটরকু জালরে পকাইবাপাই নয়া ওড়িশা আরম্ভ করা যাইছি বলি বিরোধী অভিযোগ করিছন্তি এই যে নয়া ওড়িশা কথা কৌঁচা এটা গোটে ধূয়া বাণ আগামী নির্বাচন কু আখি আগে রখি এভাবে তিন বর্ষিয়া স্কিম ঘোষণা করছেন এমন আগর করুলে কোণ বিজু যুব বাহিনী কেতজন আত্মনির্ভর পাইলে বিজু যুব বাহিনী না পলিটিকাল প্রচার কলে এইটা গোটে সেভাবে গোটে পলিটিকাল মাইলেজ নেওয়া এভাবে পরিস্থিতি সৃষ্টি ওড়িশা সরকার যেতগুড়ি সবু যোজনা বনাতে সে যোজনাগুড় কেবল নিজের রাজনৈতিক উদ্দেশ্যকু চরিতার্থ করা গোটে কথা যদি ওড়িশার যুবক যুবতী সে এত স্কিলড করা চাহুলে হাইলি টেকনিকালি সাউন্ড করা চাহুলে দীর্ঘ 23 বর্ষ ভিতরে ওড়িশার যেতে যুবক যুবতী সে স্কিল করছেন সে ভিতর নিযুক্তি কেতে মিছে বিজু জনতা দল সবুলে রাজ্যের বিকাশ করা বিভিন্ন যোজনা প্রণয়ন করে থাকে ই যুববর্গ মানি ই আগে পদক্ষেপ এ বিরোধী দল মানকর সি তথাকথিত রঙে তাকে বিরোধ করবে সে কিছু ফরক পড়ব না 2019 ইলেকশন আগু বিজু যুব বাহিনী তৈরি করে ভোট সরিবা পরে বন্ধ হয়ে গলা যোজনা আউ এবে পুনি সমান ঢঙ্গরে যুব গোষ্ঠীকে টার্গেট করে আরম্ভ হয়েছিল নয়া ওড়িশা যোজনা কেতে সফল হব তাহা উপরে রয়েছে সমস্ত নজর ভুবনেশ্বর সন্তোষ জেনাঙ্ক সহ প্রদীপ্ত মহাপাত্রঙ্ক রিপোর্ট আর্গস নিউজ।